আপনারা শুনছেন রেডিও নিত্যানন্দ জনবাণী পুরুলিয়ার বিস্তৃত এলাকার মানুষের কাছে বিনোদনের এক নতুন দিগন্ত নিয়ে এসেছে এই কমিউনিটি রেডিও লোলাড়া কলেজের মধ্যে একটি প্রাচীন ইমারতে দু সালে স্থাপন করা হয় এই রেডিও স্টেশনটি স্বল্প পরিসরে শুরু হলেও এখন এটি মহিরোহের আকার ধারণ করেছে জেলার বিভিন্ন শিল্পী এখানে নিজেদের প্রতিভা মিলে ধরবার সুযোগ পাচ্ছেন নানা ধরনের অনুষ্ঠানও করছেন তারা পুরুলিয়ার একটা বড় অংশ ছাড়াও বাঁকুড়া জেলার পশ্চিম প্রান্তে শোনা যায় নিত্যানন্দ জনবাণীর অনুষ্ঠান পুরুলিয়ার একমাত্র এই কমিউনিটি রেডিওতে বাংলার সাথে সাথে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সাঁওতালি ভাষাকেও বিনোদন এবং সচেতনতা প্রসারে এই উদ্দেশ্যকে সাধন করায় তাদের লক্ষ্য বলে জানান এখানকার কর্ণধার চন্ডীদাস মুখোপাধ্যায় দু সালে কমিউনিটি রেডিও নিত্যানন্দ জনবানী গড়ে তুলে ইউনিসেফের সহায়তায় এবং পুরুলিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় পুরুলিয়া জেলার প্রশাসন আমাদের নির্বাচিত করে ইউনিসেফকে জানান এবং ইউনিসেফ আমাদেরকে সিলেক্ট করেন এবং সেই মতেই দু হাজার দশ সালের অক্টোবর থেকে আমরা যাত্রা শুরু করি আমাদের মূল উদ্দেশ্য কমিউনিটি রেডিও স্টেশন হচ্ছে তৃতীয় ধারার রেডিও অর্থাৎ সাধারণভাবে অল ইন্ডিয়া রেডিও মানে সরকারের নিজস্ব ভাবনা দ্বিতীয় হচ্ছে যারা কমার্শিয়াল রেডিও চালান তারা আর তৃতীয় হচ্ছে কমিউনিটি রেডিও অর্থাৎ এখানে মালিক হচ্ছে কমিউনিটি নিজেই অর্থাৎ একটা জায়গা জন জনগণ নিজেরাই নিজেদের কথা বলবেন এবং নিজেরাই শুনবেন এ তফাসটা হচ্ছে কোনখানেই অন্যান্য দু ধরনের রেডিওতে কমিউনিটি রেডিওর সাথে যে তফাৎটা আসছে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া রেডিও এবং কমার্শিয়াল রেডিও এরা আমাদের অংশগ্রহণ করার কোনো জায়গা দেয় না কোনো সুযোগ দেয় না কমিউনিটি রেডিও জনগণের অংশগ্রহণ করা এবং তাখানে তাদের নিজস্ব মত প্রকাশে স্বাধীনতা দেয় আমরা একে তার জন্যই বলি ভয়েস অব দ্য ভয়েসলেস যাদের কণ্ঠস্বর সাধারণ মানুষের কাছে পৌঁছয় না তাদের কণ্ঠস্বরটাকেই আমরা আমাদের রেডিওর মাধ্যমে প্রচার করি তো আমরা যখন কাজটা শুরু করেছিলাম তখন আমরা পাঁচটা বিষয়ের উপরে যেটা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছিলেন তার উপরে করেছিলাম এখন আমাদের বিস্তৃতি হয়েছে এখন আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আমাদেরকে ভোগায় আমাদের শারীরিক আমাদের মানসিক আমাদের আর্থিক আমাদের সামাজিক এই যে সমস্যাগুলো আসে এই সমস্যাগুলোর মোকাবিলা কিভাবে আমরা করব সেই বিষয়ে যে অনুষ্ঠানগুলোকে সেই অনুষ্ঠানগুলো আমরা আমাদের আনন্দের মাধ্যমে অর্থাৎ আমরা যে অনুষ্ঠানগুলোতে যে তথ্যগুলো পরিবেশন করি সেই তথ্যগুলো নব্বই শতাংশ আনন্দের মাধ্যমে আর দশ শতাংশ সাধারণভাবে শিক্ষার মাধ্যমে আমরা এগুলো প্রচার করে থাকি আর এইখানে যে জনগণের যে অবস্থিতি সে অবস্থিতিটাকে আমরা বিচারের মধ্যে এনেছি এবং আমরা দেখেছি যে এখানে মানুষের মধ্যে অধিকাংশ মানুষই ট্রাইব্যাল মানে আদিবাসী যাদেরকে আমরা সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বলি এবং বাকি কিছু যারা আছেন যারা বাংলাভাষী তাহলে আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে সেই মতোই সাজাই আমরা বাংলাতেও অনুষ্ঠান প্রচার করি আর সাঁওতালি ভাষাতেও অনুষ্ঠান প্রচার করি দু ধরনের অনুষ্ঠানই প্রচারিত হয় সময়টা নির্দিষ্ট থাকে দুজনের দুই ভাষার জন্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভাগে ভাগ করে দেওয়া আছে এবং প্রত্যেকটাই অনুষ্ঠানে আমরা আনন্দের উপকরণের মাধ্যমে সাজিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ভোর ছটা থেকে রাত নটা পর্যন্ত টানা অনুষ্ঠান প্রচারিত হয় নিত্যানন্দ জনবাণী থেকে শুধু রেকর্ডেড নয় দিনের একটা উল্লেখযোগ্য সময় এখান থেকে প্রচার করা হয় লাইভ অনুষ্ঠানও নির্ঘণ্ট মেনে যাবতীয় অনুষ্ঠানের সূচি সাজানো হয় সময় জঙ্গল জঙ্গলমহল চ্যানেলকে এ নিয়ে বিস্তৃতভাবে জানান রেডিও স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার ইমন কল্যাণ সেন এই মুহূর্তে আমরা শ্রোতাদের যে হিসাব সেটা আমরা বুঝতে পারি আমাদের লাইভ যে অনুষ্ঠানগুলো হয় সেখান থেকে আমরা যখন লাইভ অনুষ্ঠান করি সেক্ষেত্রে আমরা আধ ঘন্টার করি না লাইভ অনুষ্ঠানগুলো সাধারণত আমরা এক ঘন্টার করে সময় ধরে করি এবার ওই এক ঘন্টাতে ধরুন কুড়িটা ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ মিনিমাম পনেরো ফোন কল আসে এবং ফোন কলগুলো যে আসে এটা থেকে বুঝতে পারে মানুষ শুনছে এবং আমাদের যে সারাউন্ডিং সার্কেল বেসিসে শোনা যায় পনেরো কিলোমিটার তো আমরা তবুও দেখি যে যেমন ধরুন রানীবান্ধ এদিকে আক্রো বড়ো কেঁদা এদিক থেকে এদিকের মানুষ শুনে যদিও রানিবান্দ্রা অন্য ডিস্ট্রিক্ট হচ্ছে এখান থেকে দূরত্বটা অনেক বেশি কিন্তু তবুও শোনা যাচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের যে ফ্রিকোয়েন্সি হাওয়ায় তরঙ্গ ভাষে তরঙ্গ অনেক সময় ওইদিকে যায় দূরে যায় সেক্ষেত্রে ওই দিক থেকেও ফোন আছে দূরের বলতে এবং পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে সেই সমস্ত গ্রামগুলো থেকেও ফোন ফোন আসে এবং আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম আছে যেগুলোর শ্রোতা কিন্তু তৈরি হয়ে আছে যেমন ধরুন পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়া এক্সপ্রেসের শ্রোতা কিছু আছে যেটা টার্গেট অডিয়েন্স মানে যারা হচ্ছে সেটা হচ্ছে যারা একটু ইয়ং ছেলে মেয়ে তাদের জন্য পুরুলিয়া এক্সপ্রেস আবার মহিলাদের কিছু অনুষ্ঠান হয় যেমন রান্নার বিষয়ে মহিলাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে চাষিদের কিছু অনুষ্ঠান হয় যেমন চাষি বন্ধুর কথা সিগনেচার প্রোগ্রাম এই অনুষ্ঠানগুলো মিনিমাম সময় থাকে আধ ঘন্টা করে আবার লাইভ অনুষ্ঠানও হয় সেই সময় এই এলাকার যে সমস্ত চাষি আছে তারা ফোন করে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে চাষিরা ধরুন কোনো একটা চাষের বিষয়ে কীভাবে চাষ করলে ফলনটা পাওয়া যাবে এটার এক্সপার্ট কিন্তু আমরা একজন পুরোনো চাষি যার অভিজ্ঞতা আছে তার এই ইন্টারভিউটা আমরা নিয়ে থাকি যে যে দীর্ঘদিন ধরে চাষ করছে সে একটা ভালো ধান চাষ বলুন বা সবজি চাষ বলুন বা কুমড়া বলুন বা বিভিন্ন যে ফসলগুলো তারা করেন কীভাবে চাষ করলে ভালো হয় কী পদ্ধতি তার অভিজ্ঞতাটাকে সে শেয়ার করে রেডিওর মাধ্যমে এবং বিভিন্ন চাষি সেই সমস্ত প্রশ্নগুলো তাকে করে তাকে আমরা লাইভ অনুষ্ঠানও অনেক সময় অনেক ফার্মার্সকে বা অনেক যারা এক্সপার্ট লোকাল এক্সপার্ট বলি আমরা তাদেরকে নিয়ে আসি পুরুলিয়া জেলায় সাঁওতালি ভাষাভাষী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য নিত্যানন্দ জনবাণী তার অনুষ্ঠান সূচির একটা বড় অংশ এই ভাষায় সম্প্রচার করে থাকে বিনোদনের সাথে সাথে সাঁওতালি ভাষায় কৃষি পশুপালন এবং দৈনন্দিন স্বাস্থ্যবিধি নিয়েও করা হয় নানান অনুষ্ঠান এছাড়াও কন্যাশ্রী এবং নারী প্রগতি বিষয়ক অনুষ্ঠানও করা হয় এখানে এলাকার গ্রামের মানুষজন জানান এই অনুষ্ঠান শুনে দারুণ ভাবে লাভবান হচ্ছেন তারা বদলাচ্ছে তাদের জীবনযাত্রাও যার এত সানি আখড়া রেডিও লোলারা কেন্দ্র এত আজ ইউ বাবা দই দাদা সুবুদীয় বয়া বহিন মানুষ মন মানব জহার হুডিং অন্তর আঞ্জলি সহাব দুলার আঁচাল তিহিনা সান্তারি আকাড়া দ গিয়ে এত কোন কোন চেতনাটা বেড়েছে কোন জিনিসগুলো এখন আপনাদের হাসপাতালে যাওয়া এই সবগুলো হচ্ছে আগের থেকে অনেক বেশি একটু বলুন থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আগে তো শিক্ষা ছিল না কেউ জানতো না আমাদের সাঁতারগুলো এখন কিন্তু রেডিও শুনে অনেকেই অভিজ্ঞতা মানুষের এসে গেছে আচ্ছা হ্যাঁ এই শুনে কোন কোন অনুষ্ঠান আপনারা বেশি করে শুনেন আমরা এইসব বেশি করেই শুনে আর বেশি কিছু শোনানো হয় এই চাষবাস নিয়ে এইসব মাঝে মধ্যে কিছু গান টানো শুনতে ভালো লাগে আচ্ছা আচ্ছা আগের থেকে হাসপাতাল টাসপাতাল এগুলো যায় এখন লোকে বেশি হ্যাঁ বেশি যায় আগের থেকে অনেক যায় আগে তো হাসপাতালে কিছু ছিল না ব্যবস্থা আর কেউ যেতেও নেই আগে আমি জানতাম এখন অনেক জেনে ফিরেছি অনেক বসে হাসপাতালে যেয়েও অনেক উপকার পাচ্ছি হ্যাঁ এখন বলতে হয় রেডিও শুনে অভিজ্ঞতাটা এসেছে মনে হচ্ছে আগে তো কই সেটা ছিল নাই আপনার নাম আমার হচ্ছে উপেন্দ্র হেমব্রম উপেন্দ্র